হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা পুরোপুরি বিগিনার্সদের জন্য, কারণ আজকের ভিডিওতে আমি শেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেলকে পার্মানেন্টলি ডিলিট করতে হয়। অনেকে আছে একটি জিমেল ক্রিয়েট করার পর একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলেছে এবং সেকেন্ড টাইম সে আরও একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছে প্রথম থেকে কাজ করার জন্য, বাট সে জানে না কিভাবে ওল্ড জিমেল থেকে আমাদের ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করা যায়। তো আজকের ভিডিওটি এটারই আলোচ্য বিষয় নিয়ে কথা হলো এবং বিস্তারিত জানার জন্য দু চার মিনিট দেখতে থাকুন মিস্টার র্যাম, আপনাদের সাথে আছে আমি আফরোজ হোসাইন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। তো গাইজ, ভিডিও শুরুতেই আপনাদের প্রশ্নগুলোকে ক্লিয়ার করি। প্রথমত, একটি জিমেইলে দুইটি ইউটিউব চ্যানেল ইউজ করা সম্ভব নয়, কারণ প্রথমে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর সেকেন্ড টাইম আপনি কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না, কারণ তেমন কোনো অপশনই আপনি খুঁজে পাবেন না। দেন একটি জিমেইলে যখন আপনি একটি ইউটিউব চ্যানেল ইউজ করবেন, সেটা একটা লিমিটেশন আছে, কিছু সময়ের মধ্যে সেটাকে কিছু শর্তগুলো আছে সেগুলো পূরণ করতে হয়। সেটা যদি আপনি না পারেন তাহলে সেটাকে ডিলিট করে দিন এবং নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে পুনরায় ট্রাই করুন। তো গাইজ, আপনার ওল্ড ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করার জন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। মোবাইল স্ক্রিনে আপনি ব্রাউজার ওপেন করতে পারেন এবং কম্পিউটার স্ক্রিনে পারেন। তো আমি কম্পিউটার ইউজ করছি, আপনি মোবাইলেও সেমভাবে একটি ব্রাউজার ওপেন করুন। একটি ব্রাউজার ওপেন করে আমি ক্রোম ব্রাউজার ইউজ করি। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর তো জাস্ট এখানে ডেস্কটপ সাইট করার পর উপরের দিকে ফাইন্ড করুন অপশন মেনুবার আছে নাকি, মেনুবারে ট্যাপ করুন। মেনুবারে ট্যাপ করার পর এখান থেকে আপনি ইউটিউব স্টুডিও চুজ করুন। তো আমি ইউটিউব স্টুডিও চুজ করছি। ইউটিউব স্টুডিও ক্লিক করার পর আপনি একটি ইউটিউব স্টুডিওর অ্যাপসের মধ্যে চলে আসবেন, আর এখান থেকে ক্রোম ব্রাউজার ইউজ করলে সোজা ক্রোম ব্রাউজারের সেটিংসে চলে আসবেন। আপনি আবারও দেখে নিন আপনার ডেস্কটপ সাইটটা কি অন আছে কিনা। যদি ডেস্কটপ সাইট অন থাকে এখানে দেখতে পারবেন সেটিংস, তো সেটিংস অপশনে ক্লিক করুন। আমি ওর সেটিংস অপশনে ক্লিক করছি। সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট চ্যানেলের উপর আপনি ক্লিক করবেন। নিয়ে জেনারেলের নিচে দেখতে পাবেন চ্যানেল, মোবাইলও সেম সিস্টেম সেমভাবে আসবে, জাস্ট এখানে চ্যানেল। চ্যানেল উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন সোজা অ্যাডভান্স মোড, আমি অ্যাডভান্স মোডে ট্যাপ করছি। অ্যাডভান্স ট্যাপ করার পর আপনি ওখানে পেয়ে যাবেন ডিলিট ইউর ইউটিউব চ্যানেল। তো জাস্ট আমার এখান থেকে কম্পিউটার স্ক্রিন আরেকটু ওয়ান স্টেপ বেশি যেখানে আমি কাজটা করে দেখাচ্ছি। তো অ্যাডভান্স মোডে যদি মোবাইল স্ক্রিন ইউজ করে থাকেন ডিলিট অপশনটি এখানেই পেয়ে যাবেন। তো আমি এখান থেকে জাস্ট অ্যাডভান্স থেকে চলে যাচ্ছি ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আমার সামনে আসবে এই দেখেন অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসটা আপনাদের মোবাইল স্ক্রিনে প্রথমেই পেয়ে যাবেন, আর যদি কম্পিউটার ইউজ করে থাকেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স সেটিংস। আমাকে ফলো করুন, আমাকে ফলো করে দেন। এখানে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন ডিলিট চ্যানেল, জাস্ট এখানে ডিলিট ইউর ইউটিউব চ্যানেল, ডিলিট চ্যানেল লেখা আছে। তো এটা মোবাইল স্ক্রিনে অনেকটা আগে এসে যায়। তো জাস্ট এখানে ডিলিট চ্যানেলের উপর ট্যাপ করুন। ডিলিট চ্যানেলের উপর ট্যাপ করার পর এখানে পুরো প্রসেসটাই মোবাইলের সাথে সেম, আপনার ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো গাইজ, জাস্ট আমি আমার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে নেক্সট লগ ইন করুন। চ্যানেলের প্রপারলি লগ ইন করার পর এখানে আপনি অপশনটি পেয়ে যাবেন আই ওয়ান্ট টু হাইড মাই কন্টেন্ট। আপনি যদি আপনার কন্টেন্টগুলোকে হাইড করতে চান কিছুদিনের জন্য এখান থেকে করতে পারেন। দেন এখান থেকে আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট মাই অ্যাকাউন্ট। তো জাস্ট এখানে আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট মাই অ্যাকাউন্ট ট্যাপ করুন। ট্যাপ করার পর এখানে পুরো স্ট্রাকচারগুলো দেওয়া আছে, আর দেন এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে, সেগুলো একটু মনোযোগ দিয়ে পড়ুন। আপনার যদি আর কোনো প্রবলেম থাকে চেক করে নিতে পারেন। দেন এখান থেকে উপর মানে যে টিক মার্কটা দেখতে পাচ্ছেন বক্সটা, এই গ্যাপটাকে ফিল করে দিন। এখানে ফিল করার পর এখানে নিচের দিকে যে ডিলিট মাই অ্যাকাউন্ট ডিলিট মাই কন্টেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি ভিজিবল হয়ে যাবে। দেন এখানে ট্যাপ করুন। ডিলিট মাই অ্যাকাউন্টে ট্যাপ করার পর এখান থেকে যে কাজটি করতে হবে, এখানে একটি অপশন চলে আসবে ডিলিট ইউর কন্টেন্ট। জাস্ট এখানে একটু ফলো করুন, লেখা আছে প্লিজ কনফার্ম বাই টাইপিং ইউর চ্যানেল নেম। হ্যাঁ, এখানে আপনার চ্যানেল নেমটা টাইপ করতে হবে। চ্যানেল নেমটা টাইপ করে দেন এখানে ডিলিট মাই কন্টেন্টে ক্লিক করতে হবে। তো জাস্ট চ্যানেল নেমটা টাইপ করুন, বা আপনি যদি আপনার কোনো ব্র্যান্ড অ্যাকাউন্ট না হয়ে থাকে, আমার আসলে ইউটিউব চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্ট, তো এখানে জাস্ট আমার চ্যানেল নেমটাই টাইপ করতে বলছে। আর যদি আপনার চ্যানেল ইউটিউব চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্ট না হয়ে থাকে তাহলে আপনি আপনার চ্যানেলের জিমেইলটি এখানে টাইপ করবেন। আবারও বলছি, জাস্ট এখান থেকে আপনি যদি ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি চ্যানেলের নামটা টাইপ করুন, কারণ ব্র্যান্ড অ্যাকাউন্টে চারটি জিমেল থাকে, চারটি জিমেল তো টাইপ করা সম্ভব নয়। তো এখানে জাস্ট নাম টাইপ করে ডিলিট করতে পারবেন। আর যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে জাস্ট আপনার ইউটিউব চ্যানেলের জিমেলটা বসিয়ে দিন, দেন এখানে ট্যাপ করুন ডিলিট মাই কন্টেন্ট, আপনার চ্যানেলটা 100% ডিলিট হয়ে যাবে। তো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমার ভিডিও যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটু লাইক করবেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, টিল দেন টেক কেয়ার, টাটা।